আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন, পৃথিবীর জমিনে যত ইবাদাত আছে সবচাইতে বড় ইবাদাত হলো নামাজ। দন্তন্ময় আকার ময় আকার বর্গীর জনামাজ, দন্তন্ময়তে নমি ম আকারেতে আমার, ময়তে মাতাকে আকারেতে আল্লাহর, বর্গীর জয়তে জন্য নত করিব আমার মাতা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ নবী বলেছেন সবচাইতে বড় ইবাদত নামাজ। আপনি যখন মসজিদে নামাজ পড়ার জন্য মসজিদে যখন উঠবেন, প্রথমে ডান পা রাখবেন, দোয়া পড়বেন, আল্লাহুম্মা ফতাহালি আবু আবার রহমাতিক, আল্লাহর ইবাদত করার জন্য বড় ইবাদতের জন্য মসজিদে গেছেন। মসজিদে যাওয়ার সময় যখন পা রেখেছেন, আল্লাহুম্মা ফতাহালি আবু আবার রহমাতিক, যে দোয়াটা পড়েছেন এ দোয়াটা কিন্তু করা নয়, এটাই হলো হাদিস। মসজিদের ভিতরে গিয়ে আপনি নিয়াত করলেন, নিয়াত যখন করলেন, আল্লামা মোহাম্মদ ইসমাইল বিন বুখারি রহমাতুল্লাহ আলাইহি বুখারির প্রথম হাদিস আছে, তোমরা যে কাজ করবে সেই কাজের পূর্বে তোমাদের নিয়ত করা লাগবে। ইন্নামাল আমালু বিন নিয়াত, নামাজ পড়ার জন্য তুমি নিয়াত করলে, ইলা শাহামাতি উদুনাইহি, তুমি তাকবীর দিয়ে নিয়াত করলে, নিয়তটাই হলো তো হাদিস। তুমি তকবীর দিলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তকবীর দিলে, এটা তো কোরআনে নেই, এটাই তো নবীর রেখে দেওয়া হাদিস। কিন্তু ইবাদত হচ্ছে সবচাইতে বড় ইবাদত, কিন্তু সেই ইবাদতে কোরআনের অপেক্ষায় নবীর হাদিস বেশি বেশি পালন করা চলছে। ও আমার বাচ্চিরা, লক্ষ্য করে দেখা যায়, আপনি দেখা যায় নিয়াত করলেন, নিয়াত করার পর আপনি যখন সানা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওবিহামদিকা, আমি সংক্ষেপ বলছি, যখন সানাটা পাঠ করবেন ওটা হলো হাদিস। আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ আউযু বিল্লাহ বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা কোরআনের আয়াত নয়, এটা হাদিস। আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বেসিনজের বিস, মিমলামজের মিল্লিম, মিমলামজের মিল্লাম, খড়াজাব আল্লাহে রাজের হির, রহে যাবার রামিম, খড়াজাবার মা, নুন রাজের নির রাজাবার রাহেয়াজের হি, মিম জের মি, বিসমিল্লাহি রহমানি রহিমি, আল্লাহকে নামছে শুরু কর তাহ, জো বাড়া মেহরবান নিহাত রহম আলাহে, তাহলে বিসমিল্লাহি রহমানি রহিম এটা কোরআন শরীফে 114 জায়গায় থাকতে পারে, তবে এটা কোরআনের আয়াত নয়, এটাই হলো হাদিস। আপনি সুরা ফাতিহা পড়বেন, এটা হলো কোরআন। আবার আপনি অন্য একটা সুরা পড়বেন, এটা হলো কোরআন। আপনি আবার যখন রুকু সেজদা চলে যাবেন, সুবহান রাব্বিয়াল আযীম, এটা হলো হাদিস। আপনি সামি আল্লাহু লিমান হামিদা বললেন, ওটা হলো হাদিস। রব্বানা লাকাল হাম বললেন, এটা হলো হাদিস। আল্লাহু আকবার বলে সেজদা গেলেন, এটা হলো হাদিস। সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, এটা হলো হাদিস। আল্লাহু আকবার বলে বসলেন, দুই সেজদার মাঝখানে দোয়া পড়লেন, ওটা হলো হাদিস। আবার আপনি বসে বসে আত্তাহিয়াত পড়বে, ওটা হলো হাদিস। আপনি দরুদ শরীফ পাঠ করবেন, ওটা হলো হাদিস। দোয়া মাসুরা পাঠ করবেন, ওটা হলো হাদিস। আপনি সালাম ফিরাবেন, ওটা হলো হাদিস। আল্লাহুম্মা আমিন বলবেন, ওটা হলো হাদিস। মুনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, ওটাই হলো হাদিস। তাহলে আল্লাহর নবী বলেছেন সবচাইতে বড় ইবাদত নামাজ, কিন্তু সেই নামাজের ভিতরে গিয়ে দেখো আল্লাহর কোরআনের অপেক্ষায়, কোরআন যদি 2% থাকে, নবীর হাদিস আছে 8%। জোরে বলেন, আর ফের বলেন, আল্লাহকে আর নবীকে পেতে গেলে কোথায় যেতে হবে? আলেমের কাছে? না, যারা আল্লাহকে পেয়েছে আর নবীকে, তাদের কাছে। ও আগে বুঝতাম না, আগে তুমি যা বলেছো তাই শুনেছি, কিন্তু এখন কন্টেস্ট, তুমি বললেই ভেরিফাই করে দেখবো, একদম চিবিয়ে খাবো না, দেখবো। তুমি ফুচকা খাওয়া 10 টাকা 6টা দেবে, তার কটা বুট আর ছলা দিচ্ছ দেখবো না। আল্লাহ,
ও আমার সোনা মালিকের, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায়, তাহলে নামাজ হলো সবচাইতে বড় ইবাদত। সেই নামাজে যদি 2% কোরআন থাকে, এবার একটা বার চলেন, বসিরহাট হুজুর ফতোয়ায় লিখেছে কোরআন শরীফের কমপক্ষে 3 আয়াত পড়লে নামাজ হয়ে যাবে, কমপক্ষে 3 আয়াত পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু এত কোন হাদিসের ভিতরে যেগুলো অজীব আছে এর ভিতরে 1% কমালে নামাজ হবে? কোরআন তুমি 17 আয়াত পড়তে পারো, 1 খতম পড়তে পারো, 10 পারা পড়তে পারো, নিম্ন সংখ্যা 3 আয়াত পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু ওই যেগুলো আজীব আছে নবীর রেখে যাওয়া হাদিস, ওর ভিতরে তুমি একটা অক্ষর বাদ দিলে অজীব ছেড়ে যাবে, নামাজ হবে না, নামাজ হবে না। এমনকি আমি আপনাকে বোঝাতে চেয়েছি, 3 আয়াতের পরে যদি কেরাত ভুল হয়ে যায় সো সেজদা না দিলে সমস্যা হবে না। কিন্তু নবীর হাদিস দরুদ ইব্রাহিম যাকে আমরা বলি, ও আলা আলী ইব্রাহিমা, এতটুকু পার হয়ে গেলে সো সেজদা দিতেই হবে, নাকি ভুল বলছি? নবী ছাড়া রাস্তা নেই, রাস্তা নেই, রাস্তা নেই। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় আপনাকে বোঝা লাগবে। তাহলে আমরা আলেম হিসাবে আমরা প্রত্যেকের কাছে বলি, সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ, সবচাইতে বড় এতেলাওয়া সেটা হলো কোরআন, সবচাইতে বড় জিকির সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে আর আমাকে নিজের অন্তরে একটা বার বিচার দিয়ে থাকো, টোটাল বাংলা আসাম পূর্ব ভারতে হাজার 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 জলসা করলাম, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে ভাই তুমি কি নবীর দিদার পেয়েছ, আমি বলবো না না আমি নবীর দিদার পাইনি। কেউ যদি বলে তুমি তো পীরের কথা বলো, নবীর কথা বলো, অলি আউলিয়ার কথা বলো, হুজুরের কেতাবের নাম বলো, তোমার মতো লোক যদি নবী না পায় এই 70-80 বছর বয়সে, তাহলে আমাদের পক্ষে নবী পাওয়া সহজ না কঠিন? কঠিন তো না, সহজ, কঠিন। তার কারণ কি? আলেম আলেমের পিছনে ছুটেছে, কিন্তু যে নবী পেয়েছে, নবী পাওয়া ব্যক্তির কাছে না ছটার কারণে বয়সের সীমাটা লম্বা। খুব সংক্ষেপে বলছি, মাইকে কথা বলছি, মাইকে বাদরামো 3 বছর আগে করেছে আন্না আল্লাহ। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায়, আপনি নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ যখন পড়া হয় সবচাইতে বড় ইবাদত আল্লাহর কাবার দিকে পশ্চিম দিকে পা দেওয়া শরিয়াতে হারাম, আল্লাহর কাবার দিকে থুতু ফেলা যাবে না। বসিরহাট হুজুর একটা কেতাব লিখেছেন, ওই কেতাবটার নাম হলো কলেমাতুল কুফুর। ওই কেতাবটা হুজুর আমার ব্যাখ্যা করে বলেছেন, আল্লাহর কাবার দিকে পা দেওয়া হারাম, আল্লাহর কাবার দিকে প্রস্রাব করা চলবে না, আল্লাহর কাবার দিকে প্রস্রাব পায়খানা করা চলবে না, আল্লাহর কাবার দিকে হরিকতি আমলকি বড় অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাফি দিলওয়ার রাকেশ খৈনি রাজা খৈনি কোনো গুটকা চুটকে পানের পিস আল্লাহর কাবার দিকে ফেলা যাবে না। যদি তোমার অকস্মাত হয়ে যায় তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তুমি সাহায্য চাও। আর যদি মনে করো কাবার দিকে থুতু ফেলেছে তা কি হয়েছে, তুমি যদি এই বদমাইশি আর পাপের কাজের উপরে যদি টিকে থাকো, ফতোয়া হুজুর বলেছেন, ফতোয়া কেতাবে বলেছেন, কলেমাতুল কুফর কেতাবে বলেছেন, ওই হারাম কাজের উপরে টিকে থাকলে অহংকার দেখালে তোমার ইমান আমল শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে আল্লাহর কাবার দিকে প্রস্রাব করা, পায়খানা করা, আল্লাহর কাবার দিকে পা দেওয়া চলবে না। আপনাদের কেবলা হলো কোন দিকে, এই দিক। এবার আমি বলছি, আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজে দাঁড়াতে গেলে মুখটাও আল্লাহর কেবলা মুখে রাখতে হয়, সিনাটা আল্লাহর কেবলা মুখে রাখতে হয়, ইলা সাহামাতি উদু নাই হে, যখন দুটো হাত তুলে তকবীর বাঁধা হয় সেটাও আল্লাহর কেবলা মুখে রাখতে হয়, কিন্তু আপনার পা আল্লাহর কেবলা মুখে থাকে না, এরাম উত্তর দক্ষিণ থাকে। আমার কথা বুঝতে পারেননি? এবার কেউ বলবে হুজুর বসিরহাট হুজুরের কেতাবের ভুল ধরতেছে, তুই আলেমের সঙ্গে মিশিস বলে ওই জন্য এই কথা বলতেছে। আমি ভালো ব্যক্তির সঙ্গে মেশার চেষ্টা করি, ভালো করে বুঝতে, শুধু উপরের রং দেখলে হবে না।
কেবলা তো এইদিকে বড় ভাই, পাটা কোন দিকে রাখা হয়? তাহলে এত গুণ দোয়া তো হারাম। এবার নামাজের সময় পা কোন দিকে যাচ্ছে? এখন এর ফতোয়া কি হবে? ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি বসিরহাট হুজুর যে কেতাবে বলেছে, কলেমাতুল কুফর কেতাবে বলেছেন, আল্লাহর কাবার দিকে এগুনো করা চলবে না, এটা হলো হারাম, এটা হারাম, এটা চলবে না, চলবে না, চলবে না। ওই বসিরহাট আল্লামা হুজুর আবার নামাজ শিক্ষায় বর্ণনা করেছেন, ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছে, তোমার যদি শরীরটা অসুস্থ হয় তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, শরীর যদি অসুস্থ বোধ বলে হয় তুমি বসে বসে নামাজ পড়ো, শরীরটা যদি অসুস্থ বলে মনে হয় দোনো আর জুলাকুম দুটো পা তুমি গুটিয়ে নামাজ পড়ো। তোমার পা গুটিয়ে রাখলে পায়ের যন্ত্রণা ব্যথা যদি আরো বেশি বেড়ে যায়, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও, পিছনে দু চারটে বালে দিয়ে দাও, উজু করলে পানি লাগালে তোমার রোগের পরিমাণটা যদি বেড়ে যায় তুমি তায়াম্মাম করে নাও, সেজদা দিলে অসজুদুলিল্লাহ আল্লাহর নামে সেজদা দিলে যদি তার যন্ত্রণা হয়, ইয়া রাবি ইয়া দাইহি দুটো হাত উঁচু করে নামাজের মশাল্লার জমিন বানিয়ে দাও, এখানে যদি কপাল টেকাতে সেদা হয় তুমি ইশারা ইশারা সেদা দাও, তোমার টাকা নেই হজ করো না, তোমার টাকা নেই জাকাত দিও না, তোমার টাকা নেই ফেতরা দিও না, তোমার টাকা নেই তুমি হজ করো না, তোমার টাকা নেই তুমি দান করো না, তোমার টাকা নেই তুমি কোরবানি দিও না, টাকা থাকুক আর নাই থাকুক অসুস্থ হওয়া হলে আল্লাহ কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে, আর আল্লাহকে বোঝাতে হবে, আল্লাহ আমি যে আপনার গোলাম এটাই হলো তার বাস্তবিক প্রমাণ। আর এটা চলে হবে না, আল্লাহ আল্লাহ আল্লাহ। আরেকটা কথা বলে রাখি, যারা খুব অত্যাধিক চতুরতা তারাও আল্লাহ আর নবী পেতে দেরি হয়। যারা অত্যাধিক চতুরতার চালাক স্মার্ট তারা আল্লাহ আর নবী পেতে দেরি হয় 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 হয়। যারা সরল সিধা মানুষ তারা সহজে আল্লাহর নবীকে পায়। সমাজে ঘুরিয়ে দেখো, কে বেটে কে গেঁটে কে লম্বা কে সাইজ কে ফারসা কে কালো কে তেসংকে সুভেদ, যারা আছে চতুরতা, যারা আছে বয়স হয়ে গেছে সে চতুরতার বাঁদরামো আকনো যায়নি, আর যারা নরম গোছের মানুষ ছিল তারা দাড়িগুলো সুন্দর করে রেখেছে, অত ডিজাইন করিনি, এখানে হালকা হালকা আছে, আর অধিকাংশ যারা চতুরতা দাড়ি এত সুন্দর কেটেছে মনে হয় স্ত্রীর চুম্বন খেতে গেলে অসুবিধা হয়। কারণ পীর মুরিদ যখন হবে তোমারও দাড়ির কোয়ালিটি হবে। আল্লাহ আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে বলছিলাম নামাজের সম্পর্কে বলতে বলতে বিষয়টা খানিকটা আমি একটু আগিয়ে দিলাম, তাহলে আপনার কাছে আমি একটাই বিষয় বলতে চেয়েছি, আল্লাহ ওয়ালা ব্যক্তির কাছে আপনাকে যেতে হবে, আপনি নামাজ পড়বেন, নামাজ পড়বেন। আমরা হাদিস কোরআনে পেয়েছি, যখন নামাজ পড়া হয় তুমি মনে মনে করো আল্লাহকে তুমি দেখছো, আর যদি ওটা যদি তুমি দেখতে না পাও এবার তুমি মনে করো আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, তাহলে আল্লাহ আমাকে দেখছে এটা তো সর্বসময় সর্বসময়, আমি যে আল্লাহকে দেখতে পাচ্ছি এটা কবে পালন হবে? ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি যদি আল্লাহর ওলি বান্দা হয়ে থাকো, আপনি ইবাদত করার পর তোমার ইবাদত কবুল হচ্ছে কিনা তুমি সহজে দেখতে পাবে, আল্লাহ তোমাকে দেখিয়ে দেবে দেখিয়ে দেবে। ওই জন্য যারা পীরমাশায়ে খায় তারা যখন আপনাকে বায়াত করিয়ে দেবে, বায়াত মুরিদ হলে পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়তেই হবেই হবে, তার ভিতরে আপনাকে হালাল খাদ্য খেতে হবে, তার ভিতরে দুই দুই ঢোঁটের মাঝখানে জবানটা আপনাকে ঠিক রাখতে হবে। আমি আপনার কাছে একটাই কথা বোঝাতে চেয়েছি, তবে তাসাও পন্থীতে জোহরের নামাজে কষ্ট হয় না, আসরের নামাজে বড্ড একটা কষ্ট হয় না, কষ্টটা হয় মগরিবের নামাজে একটু সময় যায়, একটু সময় যায় এশার নামাজে, একটু সময় যায় ফজরের নামাজে। আপনি যখন মগরিবের নামাজ পড়বেন, মগরিবের নামাজ পড়া
হয়ে যাওয়ার পর তিনবার সুদ্দিন বা তওবা শরীফ, তিনবার সুরা ফাতিহা শরীফ, দশবার কুল আল্লাহ মানে সুরা এখলাস শরীফ, এগারো বার দরুদ শরীফ পাঠ করে সবরে সানি করবে। আর সবরে সানির ভিতরে তোমার দোয়াটা সীমাবদ্ধ করা আছে, তোমাকে চাইতে হবে আল্লাহ তোমার দিদার আমাকে দাও, তোমাকে চাইতে হবে নবীর দিদার আমাকে দাও, তোমাকে চাইতে হবে খাজা হুজুর পীর কেবলার দিদার আমাকে দাও, তোমাকে চাইতে হবে দেখা যায় ইমাম হাসান আর হোসাইন শেরে খোদা আলী কাররামুল্লাহ আজাহাহ আম্মা জানমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের দিদার আমাকে দাও আমাকে দাও, তোমার এমন ক্যাটাগরি করে দোয়া করতে হবে, নিয়ত করতে হবে। আমি আমার কলব দিকে মত আজাজি, আমার কলব জোনা পিসাব হুজুর কবলের ওসিলা করে আমার আল্লাহ তালার দিকে মত আজ্জা হই, আল্লাহ পাকের পক্ষ হইতে চিস্তিয়া তরিকা নিসবাত অনুযায়ী জলি জেকের ভয়ে যা আমার কলবে আসুক। আপনি যখন জিকির করবেন নাভি থেকে নিয়ে, এখানে নয় যারা ব্যাখ্যা দেয় ভুল ব্যাখ্যা, এখানে আছে রুহ, এখান থেকে নিয়ে কাঁধে, মনে করতে হবে এখানে আমার মা বাপের স্থান, তারপরে আপনাকে মাতা তার উপরে তালতে আসতে হবে, এখানে আছে আম্মা জানমা ফাতেমা, আর চারিদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গার্ড দিচ্ছে। কলবের কাছে যখন ধাক্কা মারা হয় এটা তিনটে ভাগ আছে, একটা ভাগ হলো উপরে নবী আছে আর দুই নিচে আছে ইমাম আর হাসান আর হোসাইন, এমন করে জিকির করতে হয়। এই জিকির যারা করে তারা যখন মজা পাবে, তারা যখন শান্তি পাবে, তারাই যখন আনন্দ পাবে, তারা যখন আল্লাহর খেলা যখন স্বচক্ষে তাদের জবানে তো তাদের মাথায় তো কোন পীর ওলির এগনেস্টে গালি গালাজ আসতে পারে। তার কারণ যদি দোবা হয় তোমার তার কেটে দেবে, তোমার তার কেটে দেবে, টোটাল লাইন বন্ধ হয়ে যাবে, কথা বুঝতে পারছেন ভাই? টোটাল তার কেটে দেবে। যদি বলেন কেন, আমি ছোট্ট করে একজন বলছি, যেহেতু মোবাইলে তো লাইভ চলছে কোন কথা কোনে যাবে, ছাপা সাপটা করে বলছি। নতুন করে একজন দুটো তরিকা মশ হয়ে গেছে, আর দাদা হুজুর পীরকেলা রহমাতুল্লাহ আলহের মাজার শরীফে গিয়ে দাদা হুজুরের কবরে হাল দেখবে, দুটো তরিকা হয়ে গেছে, মানে কি বিরাট ব্যাপার। এখন হাল দেখতে গিয়ে দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলহকে সব মাল কেড়ে গেলিয়াছে, পরে খবরে 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 ভিতরে ভিতরে খবরে খবরে পেলাম যে দাদা হুজুরের জয় ছিল, দাদা হুজুর পীর রহমতুল্লাহ সব নিয়ে নিয়ে এলেছে, এখন ছুটেছে আর এক জায়গায় ফের জোগাড় করতে। তাহলে এখানে বোঝাতে চেয়েছে একটু ঘর পেশ হয়ে গেলি ফেটে পড়ে যাবে, করা তৈরি করাটাও কঠিন রাখাটাও, আর যারা তৈরি করে না রাখে না তাদের আগে পিছনে কোনো চিন্তা থাকে, তারা যা পারে তাই বলবে। ও আমার বাপ চিনা চলেন, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আপনি এশার নামাজ পড়বেন, এশার নামাজে ঠিক এমন করে সাবরেসানি করবেন, আর একটা বার নিয়ত করবেন আমি আমার কলব দিকে মত আছি, আমার কলব জনা পেশা হুজুর কিবলার ওসিলায় মুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব দিকে মত আজ্জা হই, তানার কলবের ওসিলা, তানার কলবের ওসিলা হয়ে আল্লাহ তানার দিদার ফয়েজ আমার প্রতি নসিব হয়ে যায়। আল্লাহুম্মা এমন করে যদি একশো বার দরুদ শরীফ পাঠ করা হয়, কেউ যদি দুই ঠোঁটের মাঝখানে, দুই পাশার মাঝখানে, আর এই জবানটা যদি হেফাজত রাখে, হালাল খাদ্য যদি খায়, আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম এক থেকে দেড় মাসের ভিতরে আল্লাহ চাইলে তার সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আর যারা নবীর দিদার পেয়ে যাবে, দুনিয়াতে কোনো ভাই নেই, কবরে কোনো ভাই নেই, হাসরে কোনো ভাই নেই, জাহান্নামে যাওয়ার কোনো টেনশন নেই, জোরে বলেন। এখন করেছি কি এই লাইন কি আমরা করি? করিনি। অতএব আমরা বলি বসিরার হুজুরের বিরুদ্ধে কথা বলে ঠ্যাং ভেঙে লোক, অতএব আমরা বলি দাদা হুজুরের বিরুদ্ধে বলে বলে ঠ্যাং ভেঙে লোক, কিন্তু দাদা হুজুরের নিয়ম বালি একটাও নিজে কর্ম কর্ম ফল একটাও করি না। আবেগ আবেগ আবেগ। ও আমার বাপ
চিরাচরে না গিয়ে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায়। তাহলে নবী দরুদ শরীফ পাঠ করলেন, ওই দরুদ শরীফ পাঠ করে যদি আপনি নবীর দিদার না পাও, এখানে আর একটা তোমার সুযোগ দেওয়া হয়েছে, তুমি ফজরের নামাজ পড়ে নাও। আর ফজরের নামাজ পড়ে এবার নিয়তটা পাল্টে ফেলো, এবার নিয়তটা পরিবর্তন করো। রাতের বেলা তুমি নবীর দিদার পেলে না, ফজরের নামাজের পর নিয়তটা পাল্টে ফেলো, আমি আমার কলব দিকে মতওয়াজ যা আছে, আমার কলব জনা পীর সাহেব হুজুর কবলের ওসিলা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কলব দিকে মতওয়াজ যা হই, তানার মহব্বত ফয়েজ ও দিদার আমার প্রতি নসিব হয়ে যাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মুহি সুন্নতি শাইখ মঈনুদ্দিন চিশতি ইমামত তরিকাতুল আউলিয়াইল কামিলিন। আপনি যদি এই দরুদটা যদি একটা বার ওযিফা পাঠ করো, নবী তোমার দিদার দেই নিয়ে না দিতে পারে, না দিতে পারে, কিন্তু এই দরুদ শরীফটা পাঠ করলে খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তোমার যদি দিদার নসিব হয়ে যায়, খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি তোমার হাত ধরে নবীর সঙ্গে পরিচয় ঘটিয়ে দেবেই দেবে। আর একটু জোরে হবে না? তাহলে আমরা আল্লাহ পাবো আর নবী পাবো কার বিনিময়ে? যারা আল্লাহ পেয়েছে, নবী পেয়েছে, তার বিনিময়ে পাবো। কথাটা খুব একদম গভীরভাবে ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন। আল্লাহ, ও আমার বাপির, আমি আপনাকে বলছিলাম, লক্ষ্য করে দেখা যায়, আপনি যদি খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির এই তরিকা যদি আপনি পালন করেন, বছরকে বছর যদি পালন করা হয়, আল্লাহ যদি রাজি থাকে, খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আপনার যদি দিদার নসিব হয়ে যায়, দিদার নসিব হয়ে যা গেলে আপনি তো একটা তরিকা অর্জন করেই ফেলেছেন। দুনিয়ার মানুষ আপনাকে পীর মাশায়েক না বলতে পারে, কোনো পীর আধ্যাত্মিক জগৎ থেকে দেখে নেবে একটা তরিকা হয়ে গেছে। একটা তরিকা যখন মস্ক হয়ে যায়, আপনি কবরের কাছে যাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়া গফিরুল্লাহ লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহার। কিছু সিস্টেমে জিকির দরুদ আছে, এই সিস্টেম পাঠ করলে আমার আল্লাহ পাক দয়া করে কবরের হাল তোমার সামনে হাজির করিয়ে দেবে। আল্লাহ, বিষয়টা আমরা বুঝতে পারিনি বলে করতে পারিনি। একটা বার বুঝবে কার কাছে, যে জানে সে তো লুকিয়ে আছে, কার কাছ থেকে বুঝে নেবে, কার কাছ থেকে বুঝে নেবে? বুঝনিওয়ালা ব্যক্তি তো লুকিয়ে আছে, বুঝে যদি না দেন, সিস্টেম যদি না জানেন, বছর কি বছর করব, হয় তোমার লাইনটা ঠিক হচ্ছে না, লাইন ঠিক হচ্ছে না। অন্তত গাড়ি চার চাকা চালানোর আগে বুঝে, যে বাইক চালানো শেখার আগে যদি বুঝে গাড়ি চালানো হয়, বড্ড একটা অসুবিধা হবে না। আর যদি বুঝে না চালিয়ে যদি গাড়িটা স্টার্ট করি, পিক আপ জোরে যাবে, পিছন থেকে যখন আসবে দাঁড় করানোর জন্য, আমি আরও ভয়তে আরও পিক আপতে ছুট মারবো, কোন গত্তে যাব, কোন জায়গায় হোমড়ি খাবো ঠিক হবে না। ওই জন্য গাড়ি চালানোর আগে বুঝে চালালে অনেকটা সেফটি থাকে। এটাই আমার কথায় অসুবিধা বোধ বলে করছেন? আমি যেটা বলছি ফের বলছি, আপনার কাছে আমি এত কষ্ট করে বলবো না যে আপনি আমার ভালোবাসেন, আপনি আমার খারাপ বলেন, এর ধন্না ধন্য। আগে বলেছি আমি খুব গোড়াই, পারলে নিতে পারেন, না পারলে ছেড়ে দিতে পারেন, জোর জবরদস্তি মোটেই নেই। তবে আমি যা করি আমি তাই বলি, লিমা তাকুলো না মালা তাফালুন, কেন তোমরা বলো যা নিজেরা করো না, এতদিন করিনি হয়তো বলিনি, এখন করি তাই বলি, সোজা কথা। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। তাহলে আপনাকে একটা সুযোগ করে দিলাম, আপনি যদি এই সিস্টেমে ইবাদত করেন, অবশ্যই আপনি আল্লাহকে পাবেন আর নবীকে পাবেন। ও বাপজিরা, লক্ষ্য করে দেখা যায়, আপনি নামাজ পাঠ করবেন, নামাজে আপনাকে যদি এই লাইনে আসা হয়, প্রথমে আপনাকে 1000 বার তওবা শরীফ পাঠ করতে হবে। তওবা শরীফের অনেক রকম ফজিলত আছে, শত শত হাজার হাজার ফজিলত আছে, তার ভিতরে দুটো ফজিলতের কথা বর্ণনা করি। তওবা পাঠ করলে খারাপ কাজ থেকে তোমাকে সরিয়ে দেওয়া হয়, আর তওবা পাঠ করলে তোমাকে একা একা থাকতে মনটা আমার আল্লাহ বসিয়ে দেয়। তুমি যদি 10 জনের সঙ্গে ঘোরাঘুরি করো, অত্যাধিক কথা আলোচনা হবে, সমালোচনা হবে, তাহলে তোমার সমস্যা বেশি হয়ে যাবে। ওই জন্য পাপের কাজ থেকে বাঁচতে গেলে নামাজের পরে আপনাকে বেশি বেশি তওবা শরীফ পাঠ করতে
হবে, এমন কিছু নামাজি আছে। উনি নামাজ পড়লো, আর নামাজ পড়ার পরে সঙ্গে সঙ্গে মোবাইলটা বার করে ফেসবুক ঘাঁটলো। আবার নামাজ পড়ার পরে দেখতে পাওয়া যায় উনি আবার মোবাইলে ইউটিউব দেখা শুরু করলো, আবার খবর দেখা শুরু করলো। ওই ব্যক্তি যদি তওবা শরীফ পাঠ করে আর তরিকতের এমন লাইন যদি করে, তাহলে এক একটা নামাজে শেষে মাগরিব আর এশা ফরজে পয়নে এক ঘন্টা যদি সময় দেয়, তাহলে মোবাইল তার কাছ থেকে পালিয়ে যাবে না, থাকবে, তাহলে কি হবে, আমি অল্প সময়ে আমার একটা জায়গায় আসব। এখন সাপোজ আমরা বাঁচবো 60 বছর, এখন 60 বছর আল্লাহ আলাম, বাদ বাকি আল্লাহ ভালো জানে, একটা সিস্টেম বললাম। তাহলে 60 বছর যদি বাঁচি, আমাদের যাদের 24 বছর বয়স হয়েছে কিংবা 36 যত বয়স হয়েছে, এই 24 আর 36 মিলিয়ে আমরা 30 নিয়ে আসলাম, মানে 2 দিন ভাগ করেছে 60 বছর, একদিন আমাদের চলে গেছে আর একদিন আমাদের বাকি আছে, ঠিক না বেটি? যারা আমরা যুবক ছেলে আছি আমাদের কিন্তু একদিন চলে গেছে, মুরব্বি বড় ভাইরা দাদু ভাইরা যারা আছে এনাদের কিন্তু 1.5 দিন চলে গেছে, বাকি আছে হাফ বেলা। একটু অন্তরে চিন্তা করেন না, আমি জন্য নিজের জন্য আমি কি করেছি, 3 সেকেন্ড অন্তত হিসাব করে দেখেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজেকে নিয়ে রাত কে রাত ভাববে, আল্লাহ চাইলে ওই বান্দা মুহূর্তে আমার আল্লাহকে চিনে ফেলবে, সুবহানাল্লাহ। কিন্তু নিজেকে নিজে না আমরা ভাবার চেষ্টা করিনি, শুধু পরকে নিয়ে ভাবার চেষ্টা করছি, নিজেকে নিজে ভাবিনি। আমি ফের বলছি, আমরা যারা মুরব্বি মানুষ যারা আছেন বাবাজি, আপনাদের হয়তো হারিয়ে ফেলবো 2, 5, 10 বছর, 20 বছর পরে, কে মৃত্যু করবে আগে পেছে আল্লাহ ভালো জানে, তবে হিসাব। কিন্তু বারবার বলছি 1.5 দিন চলে গেছে আর হাফ বেলা বাকি আছে, একটু কিছু করে যান প্লিজ, কিছু একটু করে যান। এ জগৎটা প্রতিযোগিতা, প্রতিযোগিতা, প্রতিযোগিতা আপনাকে নিয়ে ব্যবহার করবে, আর যখন ভালো না লাগবে পৃথিবী আপনাকে লাথি মেরে মাটির তলা ঢুকিয়ে দেবে। আল্লাহ আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় আপনাকে বুঝতে হবে। তাহলে আপনাকে বলছিলাম পিতরিকতের সম্পর্কে বলছিলাম, ও বাপজিরা আপনি যদি বারবার আল্লাহ আল্লাহ জিকির করেন, আপনাকে বলছি আল্লাহকে আর নবীকে পাওয়ার সবস কটা পদ্ধতি আমি বললাম। হয়তো জীবনে অনেক বড় বড় মুফতি আলেম হুজুর আল্লাহওয়ালা ব্যক্তিদের বক্তব্য শুনেছেন, কিন্তু তারা মাইকে এতটা খুলে আপনাকে বোঝায়নি, যা আমি আপনার কাছে ছোট আকারে বলার চেষ্টা করছি। আপনি বিছানায় ঘুমাবেন, যদি বলেন হুজুর আমার স্ত্রী থাকে, স্বামী স্ত্রী আপনি হক আদায় করলেন, অন্তত শেষ অক্তেটা আপনি বিছানাটা আলাদা করে নেবার চেষ্টা করবেন, যদিও না পারেন সপ্তাহের ভিতরে 2টো দিন একটু আপনি আলাদা সাইড থাকার চেষ্টা করবেন, হাতে একটা তসবি নেবেন, তসবি নিতে যদি অসুবিধা হয় বিভিন্ন রকমের তসবি উঠেছে সুবিধামূলক, আপনি হাতে নিতে পারেন, জেগে গেছেন বিনা অজু আছে অজুনায় কোনো সমস্যা নেই, আপনি কলেমা জিকির করেন, তওবা পাঠ করেন, দরুদ শরীফ পাঠ করেন, 40, 50 কিংবা 100 বার হয়ে গেছে, আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনি ঘুমিয়ে পড়েছেন, আবার 1 ঘন্টা আধা ঘন্টা 10 মিনিট পরে আগে আবার যখন জাগ্রত হয়েছেন, আবার ওই রাতের অন্ধকারে আপনি তসবিটা টানেন, তসবি টানেন, তোমার ঘুম যখন এসে যাবে তসবির পরিমাণটা আস্তে 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 কমে যাবে, তাহলে নবীর নামে তসবি পাঠ করবো রাতের বেলা, নবীর নামে তসবি পাঠ করছি আবার ঘুমিয়ে পড়ছি, আবার তসবি পাঠ করছি আবার ঘুমিয়ে পড়ছি, সহজ পন্থা বলেছি, যদি এরকম অভ্যাস যদি আমরা জীবনে রাখি ওই ঘুমের ভিতরে সোনার নবীর দিদার নসিব হয়ে যাবে। এছাড়া আর কিছু বলার নেই আমার, এছাড়া আমার আর কিছু বলার, কেউ এত খুলে বলবে না, আরো সহজপন্থী আছে, তার ভিতরে 9টা সহজপন্থী আছে, তার ভিতরে 1টা সহজপন্থী বলি বড় ভাই, দরুদ শরীফ পড়তে গেলে ঘুমের ঘোরে হয়তো অর্ধেক হবে জড়িয়ে যাবে, মুখ জোরে নাড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটা পাঠ করবেন, কথা বুঝতে পেরেছেন? আরো 5খানা সহজপন্থী আছে, এতগুলো বলা যাচ্ছে না। কে বলেছে আল্লাহ বাবা কঠিন? কে বলেছে নবী বাবা কঠিন? আল্লাহ তোমাকে পরিচয় করে দেওয়ার জন্য সহজপন্থা তৈরি করেছে, নবী তোমার পরিচয় করে দেওয়ার জন্য সহজপন্থা তৈরি করেছে, কিন্তু পরিচয়টা একবারও খোঁজলি আমরা দেখিনি বলে
আমরা বলছি কঠিন 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 না, আমার আল্লাহ সাদাকাল্লাহুল আলিউল আজিম, আল্লাহ যা বলে সত্য বলে, ও সাদাকার রাসূলুন নবিউল করিম, আমার নবী যা বলে সেটাও সত্য বলে, সুবহানাল্লাহ। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাচ্ছিলাম, তাহলে তরিকতের লাইনটা কিছু বলতে বলতে বিষয়টা আমি একটু আগে বেড়ে গিয়েছিলাম, জানি না আল্লাহ আমাকে জানে, আল্লাহ যেন মাফ করে দেয়। চলেন আমি আপনার কাছে আর একটা বার বলছি, লক্ষ্য করে দেখা যায়, ও বাপজিরা, আল্লাহর অলিদের মাজার শরীফে একটু দাঁড়িয়ে যাবেন, সেখানে একটু জিয়ারত করবেন। তবে জিয়ারতের সবচাইতে বড় ব্যাপার হলো, আল্লাহর অলিদের মাজার জিয়ারত করতে গেলে বসে বসে জিয়ারত করাটাই উত্তম কাজ। আল্লাহর ওলিদের মাজারটা জিয়ারত করা উত্তম কাজ। মাথাটা নিচু করে আপনি জিয়ারত করে, মাথাটা নিচু করে তার ভিতরে কটা সিস্টেম আছে, এ সিস্টেম কোন হাদিস কোরআন ভিতরে আমরা খুঁজে না পেলে আছে, কিন্তু আমরা যদি খুঁজে না পাই, যারা এই সিস্টেমে পারদর্শী তাদের কাছ থেকে আপনাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে হবে, বলতে যদি না চায় তবুও কাকতি করে শুনতে হবে। তুমি যদি এই সিস্টেমে যদি দরুদ শরীফ পাঠ করো, এই সিস্টেমে যদি কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন সিস্টেমে যদি পাঠ করা হয়, একটা বার মাথা নিচু করে থাকবে, আমার আল্লাহ ওই কবরবাসীর হাল তোমাকে দেখিয়ে দেবে, তুমি বুঝতে পারবে এই ওলিটার চেহারাটা কেমন ছিল, এই আল্লাহর ওলির গায়ের পোশাকটা কেমন ছিল, এই আল্লাহর ওলির মেজাজটা কেমন ছিল, সব তুমি বুঝতে পারবে, বুঝতে পারবে। আমার বিষয়টা অতটা বলার আমার অবকাশ নেই, একটা বার আগিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়, তামাম পৃথিবীর যত ওলির মাজার আছে, তামাম পৃথিবীতে যত পীর মাশায়েখের ওলির মাজার আছে, আমি আপনার কাছে ওপেন করে বলছি, ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজারটা হলো তামাম পৃথিবীর যত ওলি আউলিয়া আছে, বড় পীর সাহেব খাজা আজমিরি হুজুরে কথা আমি ছেড়ে দিলাম, বাদ বাকি যত ওলি আউলিয়া আছে, অধিকাংশ ওলি তৈরি করার কারখানা হলো ফুরফুরা দরবার শরীফ দরবার শরীফ। আপনার ভালো লাগে না আমাকে আপনার দাওয়াত করার প্রয়োজন নেই, ওনাকে ভালো লাগে না দাওয়াত করার প্রয়োজন নেই, কিন্তু যারা আল্লাহর ওলি আছে তাদের কাছে গিয়ে যদি সহবতে বসে তরিকা যদি মশকরা হয়, তুমি আল্লাহকে আর নবীকে সহজে পেয়ে যাবে, পেয়ে যাবে। ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা ফুরফুরা দরবার শরীফে যাই, আমরা কখনো যাওয়ার পরে মনসুর মিঠায় 2 কেজি কিনলাম, দিলকুশ 2 কেজি কিনলাম, কিছু আতর গোলাপ টুপি আর রমাল কিনে তকবীর দিতে দিতে বাড়িতে আসলাম, আর চলে এসে আমরা বিরাট পরহেজগার দেখায়, না না এমন করার ভিতরে চুল পরিমাণ উপকার নাও থাকতে পারে। আপনি পীরমা শায়েখের ওলি দরবারে যাবেন, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সেখানে আপনাকে নম্রতা ভদ্রতা দেখাতে হবে, সেখানে ইলমের গরম দেখালে চলবে না, সেখানে অর্থ টাকার গরম দেখালে চলবে না। যদি আল্লাহর ওলির মাজারে বসে একদম খালেস নিয়েতে যদি মোনাজাত দোয়া খায়ের করা হয়, তুমি একটা নাকে সুগন্ধিত পাবে, আর সুগন্ধ পাওয়া মানে পীর ওলির ফয়েজ তোমার প্রতি শুরু হয়ে গেছে। মোনাজাত যখন শেষ হয়ে যাবে, তোমার কপালে ঘাম আসলো কিংবা গায়ে জ্বর আসা শুরু হয়ে গেল, তাহলে এখানে একশর প্রমাণ হয়ে গেল পীর ওলিদের ফয়েজ তোমার প্রতি আল্লাহ কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।